হাতির আক্রমণে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে সতর্ক হল বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশন হাতির আক্রমণে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর এবার পরীক্ষার্থীদের জঙ্গল পথে নিরাপত্তা দিতে তৈরি হল কুইক রেসপন্স টিম থাকছে বিশেষ পরিবহনও বনবস্তি এলাকার মানুষ এবং বন্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সাপোর্ট কিভাবে পাওয়া যায় সেই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে নিয়ে বিশেষ বৈঠক করেন জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ বিভাগের বিভাগীয় বনাধিকারিক বিকাশ বিজয় এই বৈঠকে জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে আসা মোট পাঁচটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন আজকে এই যে মিটিংয়ে মেনলি আমরা মাধ্যমিক এক্সাম उसके लिए एन और सिविल सोसाइटी से भी सपोर्ट के लिए रिक्वेस्ट करने के लिए हम लोग एक मीटिंग किए हैं तो इधर से जलपाईगुड़ी का चार पांच एन लोग आया था तो वो लोग भी हम लोगों को सपोर्ट करने के लिए सब ये हो गया तो मेनली इसके लिए था फिर इसके साथ साथ हमारा जो ह्यूमन वाइल्ड लाइफ कॉन्प्लेक्स इस्पेशली ये जो एलिफेंट अफेक्टेड एरिया है उधर भी हमारे साथ इंफॉर्मेशन पास करने के लिए और बेटर कोऑर्डिनेशन के लिए सब वो लोग भी জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ বিভাগের অধীনে মোট ষোলোটি হাতির করিডোর রয়েছে ওই করিডোরগুলি ব্যবহার করে মোট একশো ছিয়াত্তর জন ছাত্রছাত্রী পরীক্ষা গ্রহণ কেন্দ্রে যাতায়াত করছেন ছাত্রছাত্রীদের নিয়ে যাবার জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে দপ্তর সূত্রের খবর তাদের কাছে পঁচিশটি গাড়ি রয়েছে এছাড়াও আরও দশটি গাড়ি প্রশাসনের কাছে চাওয়া হয়েছে শুধু তাই নয় বিভাগীয় দপ্তরের অধীনে থাকা ১৬টি রেঞ্জ এলাকায় এই বিষয় নিয়ে মার্কিং করার কাজ শুরু হয়েছে বৈঠক শেষে জানান বিভাগীয় বনাধিকারিক বিকাশ বিজয় अभी मेनली हमारा जो सेंसिटिव है मोरागट मोरागट में अभी ऑलमोस्ट अभी थर्टी एलिफेंट्स के आसपास है तो इसी साल में हम लोग अभी गांव गांव से तो इसी हिसाब से हम लोग डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को भी व्हीकल का रिक्वायरमेंट के लिए भाई बात किया है तो व्हीकल आने से मैक्सिमम स्टूडेंट्स उसी एरिया से मैं पैदल और ऐसे ऐसे मैंने साइकिल सवारी ম্যাক্সিমাম করার জন্য আমরা রিকোয়েস্ট ফের হাতির আক্রমণের ঘটনা থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করা হলো বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের পক্ষ থেকে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কুইক রেসপন্স টিমকে তৈরি রাখার পাশাপাশি হাতির গতিবিধির খোঁজ করার ব্যবস্থাও নেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্রছাত্রীদের গাড়িতে করে যাতায়াতের ব্যবস্থা করার পাশাপাশি পরীক্ষা চলাকালীন জঙ্গলের রাস্তা ড্রপকেট দিয়ে আটকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বন দপ্তরের তরফ থেকে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা